গুঞ্জা মিষ্টি, চলো সবাই খেতে এসো। ঠাকুরপো হাত ধুয়েছো তো? চলে এসো চলে এসো, খেয়ে নেবে। আমাকে এখন গুঞ্জাকে খাইয়ে পড়তে বসাতে হবে, তো আমার এখন সময় নেই। মা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? আমি জীবনে যা করেছি, যা যা সিদ্ধান্ত নিয়েছি, তুমি তাতে খুশি হয়ে সবসময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছো। আজ তো সেটা করলে না, বলো না, তোমার যদি মত না থাকে আমি দ্বিতীয়বার ভাববো। না 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 দিদি, না বলো না বলো দিদি, না বলো, না বলে দাও দিদি। অপূর্ব, এই বিয়েতে আমার মত আছে। শোন, ছেলে মেয়েদের খুশিতেই মায়েদের খুশি। তুই পারমিতাকে বিয়ে করবি, তাতে আমার মত না দেবার কি আছে? যে কাজে তুই খুশি হবি সে কাজে আমি মত দেব না, তা কখনো হয় বলতো? আমি জানতাম মা রাজি হবে, এটা দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, বাসরঘরে কি গান গাইতে হবে সেটা কিন্তু লিস্ট করে নেবো, কি কি পছন্দের কার কার কি গান। আরে দূর তোর বাসরঘর, বাসরঘর পরে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেনুটা সেট করা, কি কি রান্না হবে, খাবার দাবার, এভরিথিং। আরে বাবারে বাবা, কেনাকাটিটাও তো করতে হবে নাকি ছোট মা? ঋতুকে কিন্তু নিয়ে যেতেই হবে, আমরা তো কেউ কেনাকাটি করতেই পারবো না ওর মতো। দিদিভাই, ভালো আন্টি আমাদের বাড়ি থাকবে, আজ আমি খুব খুশি। কাকাতুয়া, দিদি কে কি কি প্ল্যান করতে হবে সেটা আমাদেরকে বলতে হবে, তাই না? মা, আমি একটু আসছি, আমাকে সৃজার সাথে একটু কথা বলতে হবে। দিদি, তুমি তো তোমার নাতনিদের খুব ভালো করে চেনো। আচ্ছা বলো তো, সৃজা খুশি হয়েছে না রাগ করেছে? সৃজা খুশি হলে তুই কি খুশি হবি ছোট? আমার তো মনে হয় না। আমায় চুপ করিয়ে দিলে কি সৃজা চুপ করে থাকবে ভেবেছ? কি হলো, হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা, খাবার দাবারের ব্যবস্থা করকে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চৈতালি, তোমার মতের উপর অপূর্বর অনেক কিছু নির্ভর করে, তুমি যদি ওর মাথার উপর হাত না রাখো তাহলে। আমার মনে হয় তোমরা বাকি কথাবার্তাগুলো সব সেরে নাও, আমার অনেক কাজ বাকি আছে। বাবা বাবা, আমি দেখছি, তুমি দাঁড়াও। বলছি দাদা,
এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি, যা মনে হচ্ছে এরা তো মোটামুটি সবাই রাজি, আর পারমিতাদের বাড়িতে গিয়ে আমাদের পাকা কথাটা বলতে হবে তো। দেখো, এই সমস্ত শুভ কাজে দেরি করে কোনো দরকার নেই। আমার মনে হয় কালকে গেলেই ভালো হয়। কেমন হবে বিষয়টা? দারুণ হবে, দারুণ হবে। আমার মনে হয় তুমি কিছু বলতে চাও, বলতে পারো। কি হয়েছে শ্রীজা, তুমি কাঁদছো কেন? না বাবাই, আর এটা তো তোমার কথা না। শ্রীজা, শ্রীজা, আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করার জন্য একটা ডিসিশন নিয়েছি, সেখানে তোমরাও সবাই জড়িয়ে থাকবে। সেই ডিসিশনটা নিয়ে যদি তোমার কোনো রকম বক্তব্য থাকে, তুমি কিন্তু আমাকে বলতে পারো। তুমি বিয়ে করছো, শুনলাম তো নিচে। ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে, তখন আমার মত নিয়ে কি লাভ? দেখো শ্রীজা, তুমি যদি রাজি না থাকো, তাহলে আমি কিন্তু এখনো না করে দিতে পারি। তুমি হ্যাপি থাকলে আমি কি করে বাধা দিই বাবাই? পারমিতা কিন্তু খুব ভালো মানুষ, খুব হাসি খুশি, সবাইকে নিয়ে চলতেও পারবে। আর তুমি বড় হয়ে গেছো, তাই তোমাকে আমি কথাটা বলতেই পারি। পারমিতা কিন্তু খুব ভালো করেই জানে যে তোমাদের মা আত্রির জায়গাটা আমার কাছে ঠিক কি। আমার তো কোনো আপত্তি নেই বাবাই, বললাম তো। এত কথা কেন বলছো তাহলে তুমি? শ্রীজা, শ্রীজা দেখো, আমি তো তোমাকে বললাম যে তুমি যদি রাজি না থাকো, তাহলে আমি বাড়ির সবাইকে না করে দেবো। দেখো, আমি জানি যে গুঞ্জা ওর ভালো আন্টিকে চায়, কিন্তু তোমার আর মায়ের মতটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি রাজি না থাকো, আমি কিন্তু সবাইকে এক্ষুনি কেন না বলবো বাবাই? তুমি খুশি, গুঞ্জা খুশি, বাড়ির সবাই খুশি, সেটা জেনেও আমি না বলবো? আর তুমি, তুমি তুমি নিজে খুশি তো শ্রীজা? তোমরা খুশি থাকলে আমিও খুশি হই। আত্রেয়ী আমাকে একদম ঠিক কথা বলেছিল যেদিন প্রথম দিন আমায় কোলে দিয়েছিল তোমাকে। আত্রেয়ী আমাকে বলেছিল যে অপূর্ব এর থেকে বেশি খুশি কোনো কিছুতে হতে পারে না। কথাটা কিন্তু একদম সত্যি শ্রীজা, তুমি আমাদের প্রথম সন্তান। তোমার মুখে আমরা প্রথম বাবা আর মা শব্দটা শুনি, রোজ একটু একটু করে বড় হতে দেখেছি তোমাকে। আজ সেই ছোট্ট শ্রীজা বড় হয়ে গিয়ে আমাকে বলছে কিনা, বাবাই যেটাতে খুশি আমিও সেটাতে খুশি। আজ আত্রেই বেঁচে থাকলে আমি ওকে বলতাম, শ্রীজাকে পেয়ে আমি শুধু খুশি নই, আমি গর্বিত। গুড নাইট বাবাই। গুড নাইট, গুড নাইট সোনা।
আবাইকে কিচ্ছু বলতে পারলাম না আগে। কেন বলতে পারলাম না মা, কেন বলতে পারলাম না আমি গুঞ্জার ভালো আন্টিকে মেনে নিতে পারবো না? আবাই এটা কি করলো মা, তোমার জায়গায় আরেকজনকে এনে বসালো। আমি তো কখনো তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না মা। আমার মা তো শুধু তুমি, শুধু তুমি মা। আমি কাউকে বসাতে পারবো না, আমি কাউকে কখনো মানতে পারবো না। আমি এই সসের উপর না বসিয়েছি তো, আমার নাম কুট্টুস মিত্র নয়। ওই এসে গেছে, দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি, আমি খুলে দিয়ে আসছি, আসছি আসছি। আসুন আসুন আসুন, নমস্কার। বাবা আপনাদের সিঁড়িগুলো এত উঁচু উঁচু না, পাটা একেবারে ব্যথা হয়ে গেল। বসুন বসুন, কুটুস সরো, বসতে দাও। এসো এসো, আসুন আসুন বসুন, আসুন দিদি সরো, আসুন দাদা আসুন বসুন। সরো সোনা, আমি বসবো তো। এ বাবা, তুমি এখানে বসবে কেন, তুমি ওখানে বসো না। কেন কুট্টুস, আমি এখানে বসলে কি হবে, তুমি সরো, আমি এখানেই বসবো। আর বলিহারি যাই আপনাকেও, ছেলেকে এরকম শিক্ষা দিয়েছেন। কুট্টুস কুট্টুস, কি হচ্ছে বাবা, তুমি কেন এরকম কাজ করলে বলো, এসব করতে আছে? সরি বলো আন্টিকে, সরি বলো। ঋতু ঋতু এসো, আমার সঙ্গে এসো। আচ্ছা এক মিনিট, দেখি আমি এক্ষুনি মুছে দিচ্ছি। আমি আসলে বুঝতে পেরেছি, আমি যে আসবো এটাও আগে থেকে জানতো। আগের দিন বকেছিলাম না, ও সেটারই বদলা নিল। ওমা না না, তা কেন, আসলে
বাচ্চা মানুষ তো ভুল করে করে ফেলেছে, কিছু মনে করবেন, আপনারা আসুন না, বসুন না। আসলে ছোটরা সেই কাজই করে যা বড়দের দেখে শেখে। আমাদের গুঞ্জা এরকম কাজ করতেই পারে না, আমাদের গুঞ্জার মতো শান্ত ভালো মেয়ে লাখে একটা মেলে। আপনার আর বাইরের লোক কোথায়, কদিন বাদে তো নিজেরই হয়ে যাবেন। আসুন না, এই খাবার গুলো একটুখানি। বাড়ি দেখা শেষ? হ্যাঁ, কতটুকুই বা বাড়ি, ছোট বাড়ি এই তো। ছোট বাড়ি বলছিলাম কি, এবার তো বিয়ের দিনক্ষণটা পাকা করে নেওয়া উচিত, তাই না? আপনারা সবাই যা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এবার ডেটটা ফিক্স করে নাও। আরে কত প্ল্যান আছে তো বাবা, কাকা কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, দাঁড়া দাঁড়া। বলছিলাম যে একটা পঞ্জিকা পাওয়া যাবে? হ্যাঁ, আমি আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই যে, এই যে দাদা, তুমি দেখো দেখো দেখো। আসলে কি জানেন তো দিদি, এই বিয়েতে পাত্রপাত্রী চেনে না, বাড়ির ছোটদের উৎসাহ সবচেয়ে বেশি। আমারও কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস। আমার দাদার বিয়ে বলেও কথা, বেশি দেরিতে কিন্তু ডেট ফেলো না। দাদা দেখুন, সামনে তিনটে ভালো দিন আছে। না না, এইভাবে দিনক্ষণ ঠিক করা যায় নাকি? না না, আমাদের বাড়ির গণ্য পুরোহিতের সঙ্গে তো কথা বলতে হবে, আর অনেক বেশি রাত্রে লগ্ন হলে না মুশকিল। আর তাছাড়া আপনাদের ঠিক বিয়ের নিয়ম কানুন কি কি সেগুলোও তো জানতে হবে, সবই তো পুরোহিতের উপর নির্ভর করছেন। মা, পুরোহিত কেন লাগবে? এটা তো রেজিস্ট্রি ম্যারেজ, তাই শুধু ম্যারেজ রেজিস্টার আসলেই হবে। এই সুযোগ! ওমা, এ কি কথা, একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার নেই? একে তো একটু আগে শুনলাম কুষ্ঠি নেই, তার উপর যদি শৈশবুত করে বিয়ে। অপূর্ব যদি চায় শৈশবুত করে বিয়ে করতে, আমার তাতে অমত নেই। ওমা, জিম্মা তো একদম অন্য মুডে গো, মেয়েটা ভাঙবে কি করে? আমার মনে হয় কি জানেন অপূর্ব, তুই বোধহয় একটু বিয়েতে কম লোকজনকে ডাকতে চাইছিস, তাই তো? হ্যাঁ, দুই বাড়ির লোকজন থাক, দ্যাটস অল। হ্যাঁ, পরিরও তাই মত। যা, তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি, আমার তো কোনো কাজই নেই। আচ্ছা, বিয়ে যে নিয়মই হোক না কেন, আনন্দ ফুর্তিতে যেন কম না হয়, তাই তো? আচ্ছা শোনা, তাহলে বিয়ের ব্যাপারটা তো পাকা হয়ে গেল, কনফার্ম? এক সেকেন্ড, বলছি অনেকক্ষণ ধরে লোভ লাগছিল, এবার তারা কে খেতেই পারে। আপনাকে চেয়ারটা দিয়ে আপনি বসুন। আরে না না, ঠিক আছে, কোনো দরকার নেই, রাখো রাখো। অপূর্বদা, আমাদের কিন্তু দৌড় ধরা আছে, শয্যা তুলুনি আছে, অনেক কাজ। দেখেছিস তো করি, অপূর্ব মা কত ভালো, কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলে। বিয়েটা রেজিস্ট্রি করে হবে, তুই খামোকা চিন্তা করিস সব ব্যাপারে। আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকবো, পরমিতা দি না বৌদি? ওটা এখন থাক, বাড়ি গিয়ে ভোট করে ঠিক করে নিবি, ঠিক আছে? শোনো মা, তোমার এই গান পাগল দেওর নানা ভাবে গান শুনিয়ে তোমাকে কিন্তু একদম পাগল করে দেবে, আমি বলে দিলাম। আরে বৌদিও কিন্তু ভালো গান গায়। আচ্ছা, তুমি দাদার গলায় কোনো গান শুনেছো? মেজে গেছে তাহলে।
আন্টি, আমি ভালো আন্টির কাছে গান শুনব। ও বাবা, আমি দুধে মিশে যাচ্ছে তো, আমি বিয়েটা ভাঙবো কি করে? ওপরি, বেলা তো হলো, এবার তো খেতে দিতে হবে সবাইকে। হ্যাঁ মা, তুমি এখানে থাকো, আমি আর তনি খাবারটা নিয়ে আসছি। তনি দিদি চলুন, একটু মুখ হাত পা ধুয়ে নেবেন, তারপর একটু মুখে কিছু দেবেন। না না, আবার খাওয়া দাওয়ার কি দরকার? এই তো চাটা খেলাম, ব্যাস, তাতেই আমাদের পেট ভরে গেছে। ও মা, অমন ভাবে বলবেন না, পরি কত কষ্ট করে রান্না করেছে আপনাদের জন্য, শুধু একটু কিছু মুখে না দিলে। না না, আমরা আর খাবো না। খাবো না আবার কি, বাড়ির বড় বউ বলে কথা, কেমন রান্না বান্না করে একবার দেখে নেবে না? আর যদি না পারে তোমাকে তো শিখিয়ে দিতে হবে। হ্যাঁ